হ্যালো ভিউয়ার্স আজ আমি ক্লাস নাইনের ভূগোলের সপ্তম অধ্যে ভারতের সম্পদ থেকে ইম্পর্টেন্ট হাজেশন প্রশ্নগুলো বলে দেবো তো এগুলো কিন্তু ভালো করে তোমরা দেখবে এবং প্রশ্নগুলো খাতায় নোট করবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কি হবে পরপর ভালো ভালো প্রশ্নগুলো বুঝতে পারবে ঠিক আছে আর এগুলো কিন্তু তাদের প্রথম পরীক্ষা কিন্তু আসার সম্ভব রয়েছে প্রচুর পরিমাণে তাই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও প্রথম প্রশ্ন সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হলো কোনটি উত্তর শ্রমশক্তি এরপরে প্রশ্ন কয়লা কি ধরনের সম্পদ জৈব প্রবহমান অজৈব গচ্ছিত নাকি নিরপেক্ষ নাকি প্রবহমান কয়লা কি ধরনের সম্পদ উত্তর হবে অজৈব গচ্ছিত সম্পদ হচ্ছে কয়লা তারপরে প্রশ্ন আকাশপথ বা বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ তা হল জাতীয় ব্যক্তিগত সার্বজনীন নাকি সামাজিক সম্পদ উত্তর হবে আকাশপথ বা বায়ুমণ্ডল এটা হচ্ছে সার্বজনীন সম্পদ ঠিক আছে পরে প্রশ্ন একমাত্র লভ্য সম্পদ কোনটি একমাত্র লভ্য সম্পদ এ কটার মধ্যে যেটা আছে টাংস্টেন ইউরেনিয়াম ক্রায়োলাইট ও পেট্রোলিয়াম এর মধ্যে ক্রায়োলাইট হচ্ছে লভ্য সম্পদ ঠিক আছে তারপর দেখো দুষ্প্রাপ্য সম্পদ কোনটির মধ্যে দুষ্প্রাপ্য সম্পদ হচ্ছে টিন প্রথমটাই তার আগে দেখো রয়েছে কয়লা যে শ্রেণীর সম্পদ তা কোন শ্রেণীর কয়লা হচ্ছে অপুনর্ভব শ্রেণীর সম্পদ আর এই অপুনর্ভব সম্পদ কাকে বলে না যে সকল সম্পদের পরিমাণ নির্দিষ্ট তাদেরকেই অপুনর্ভব সম্পদ বলা হয় তারপরে প্রশ্ন একটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ কোনটি একটি আবর্তনশীল গচ্ছিত সম্পদ হচ্ছে কাগজ ঠিক আছে তারপরে প্রশ্ন সম্পদের আধুনিক ধারণার প্রবক্তাকে উত্তর জিমারম্যান তারপরে প্রশ্ন সম্পদের কার্যকারিতার কথা প্রথম কে বলেন উত্তর অধ্যাপক জিমারম্যান ঠিক আছে সম্পদ সৃষ্টির সম্পদ সৃষ্টির উপাদানগুলো কি কি দেখো উত্তর হচ্ছে প্রকৃতি মানুষ ও সংস্কৃতি এই তিনটে হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান তারপরে প্রশ্ন সম্পদের কার্যকারী তত্ত্বের মূল বৈশিষ্ট্য কি উত্তর গতিশীলতা ঠিক আছে তারপরে প্রশ্ন চিত্রকলা কে কোন শ্রেণীর সম্পদের অন্তর্ভুক্ত করা যায় উত্তর সাংস্কৃতিক সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় তারপরে প্রশ্ন যে সম্পদ সৃষ্টির উপাদান মানুষ তাকে কি বলা হয় তাকে বলা হয় মানবিক সম্পদ ঠিক আছে তারপরে প্রশ্ন কয়েকটি মানবিক সম্পদের উদাহরণ দাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর মানুষের শ্রম নিপুণতা কর্মদক্ষতা ইত্যাদি এরপরে প্রশ্ন প্রকৃতিতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা কার্যকারিতাহীন বস্তুকে কি বলা হয় উত্তর নিরপেক্ষ উপাদান তারপরে প্রশ্ন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সম্মেলনটির নাম কি। উত্তর হচ্ছে বসুন্ধরা সম্মেলন ঠিক আছে তারপরের প্রশ্ন বাতাস কি ধরনের সম্পদ দেখো বাতাস হচ্ছে একটি প্রবহমান সম্পদ তারপরে প্রশ্ন প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষকে জিমার ম্যান কী বলেছেন ম্যান ছোট হাতের এম এ এন ঠিক আছে সম্পদের ম্যান অর্থাৎ ক্যাপিটাল এম এ এন শব্দের অর্থ কী এর অর্থ হচ্ছে প্রযুক্তিগতভাবে উন্নত সম্পদ সৃষ্টিকারী মানুষ এক্ষেত্রে কিন্তু ক্যাপিটালে লিখেছে ম্যান শব্দটি মাথায় রাখবে এটা যে ম্যান আর ছোটো হাতের ম্যান কি ডিফারেন্স পরের প্রশ্ন সম্পদ সৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সেটি হচ্ছে সংস্কৃতি তারপরে প্রশ্ন কয়েকটি সাংস্কৃতিক সম্পদ উদাহরণ দাও উত্তর কী হবে শিক্ষা শিল্প প্রযুক্তি ইত্যাদি সম্পদের ড্যাশ মাধ্যমে পরিবেশের অবনমন হ্রাস করা যায় কীসের মাধ্যমে উত্তর পুনর্ব্যবহারের মাধ্যমে কি করা যায় না পরিবেশের যে অবনমন সেটা কিন্তু হ্রাস করা যায় বা কমানো যায় পরের প্রশ্ন একটি পুনর্ভাবক সম্পদের উদাহরণ দাও উত্তর অরণ্য পরের প্রশ্ন রাষ্ট্র বা সরকারের অধীনস্থ সম্পদকে কি বলা হয় উত্তর জাতীয় সম্পদ তারপরে প্রশ্ন যে সম্পদ ব্যবহারে ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেগুলোকে কি সম্পদ বলা হয় উত্তর গচ্ছিত সম্পদ এগুলো কিন্তু ভালো করে খাতায় নোট করে রাখবে তারপরে প্রশ্নের সর্বত্র প্রাপ্ত সম্পদের উদাহরণ হলো সূর্যালোক এটা কিন্তু সর্বত্র প্রাপ্ত তো সব জায়গায় পাওয়া যাবে তারপরে প্রশ্ন বস্তু যুক্ত ড্যাশ সমান সম্পদ তাহলে বস্তুর সঙ্গে কি যুক্ত হলে সম্পদ তৈরি হবে উত্তর কার্যকারিতা বস্তু যুক্ত কার্যকারিতা সমান সম্পদ তারপরে প্রশ্ন ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি দেখো ভারতের বৃহত্তম কয়লা খনি হচ্ছে প্রথমটি তার নাম হচ্ছে ঝরিয়া ঠিক আছে তারপরে প্রশ্ন সর্বোৎকৃষ্ট আকরিক লোহা কোনটি দেখো সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হচ্ছে ম্যাগনেটাইট ওকে লিমোনাটির পর্যন্ত দাগ পড়ে গেছে কিন্তু অ্যান্সার হবে কিন্তু ম্যাগনেটাইট ওকে তারপরে প্রশ্ন দেখো কি রয়েছে খনিজ তেল পাওয়া যায় প্রধানত কোন মৃত্তিকায় খনিজ তেল পাওয়া যায় কিন্তু পাললিক শিলায় মৃত্তিকায় ঠিক আছে তারপরে প্রশ্ন যে শ্রেণীর কয়লার দহনে প্রাপ্ত ধোয়ার পরিমাণ সবচেয়ে কম সেটি কি কয়লা উত্তর হবে অ্যান্থ্রাসাইট কয়লা ঠিক আছে এরপরের প্রশ্ন ডিগবয় তৈল খনিটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে অসমে অসমে কিন্তু ডিগবয় তৈল খনিটি অবস্থিত তারপরের প্রশ্ন ভারতের বৃহত্তম তৈল মানে তৈল খনি কোনটি উত্তর হবে বোম্বে হাই বোম্বে হাই হচ্ছে ভারতের বৃহত্তম তৈল খনি এগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয় তারপরে প্রশ্ন ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনিটি হলো কোনটি লিগনাইট কয়লা খনি হলো নেভেলি খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য হচ্ছে উত্তর ন্যাপথা মনে রাখবে ঠিক আছে তারপরে প্রশ্ন ঝরিয়া কোন খনিজ দ্রব্য উত্তোলনের জন্য ভারত বিখ্যাত ঝরিয়া কোন খনিজ দ্রব্য উত্তোলনে ভারত বিখ্যাত উত্তর হবে কয়লা ঠিক আছে ঘড়িও প্রশ্ন আসতে পারে এরপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় লিগনাইট কয়লা পাওয়া যায় উত্তর বক্সা দুয়ারে তারপরে প্রশ্ন উড়িষ্যার বৃহত্তম কয়লা খনিটির নাম কি দেখো উড়িষ্যার বৃহত্তম কয়লা খনিটির নাম হচ্ছে তালচের কাকে ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয় এটা তোমার প্রত্যেকেই জানো উত্তর হচ্ছে কয়লাকে ও সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর উত্তরাখণ্ডের দেরাদুনে পরের প্রশ্ন কাকে তরল সোনা বলে উত্তর খনিজ তেলকে তারপরের প্রশ্ন ওএনজিসির পুরো নাম কী উত্তর অয়েল অ্যান্ড ন্যাচুরাল গ্যাস তার তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় খনিজ তেল শোধনাগার আছে উত্তর হলদিয়ায় তারপরের প্রশ্ন ভারত থেকে কোন দেশে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয় উত্তর জাপানে তারপরে প্রশ্ন ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত উত্তর জামনগরে তারপরে প্রশ্ন আধুনিক শিল্পদানব কাকে বলা হয় আধুনিক শিল্পদানব কাকে বলা হয় উত্তর পেট্রোরাসায়ন শিল্পকে তারপরে প্রশ্ন ভারতের পশ্চিম উপকূলীয় সামুদ্রিক ক্ষেত্রে একটি তৈল উদাহরণ লেখো উত্তর হবে বোম্বে হাই এর পরে প্রশ্ন ভারতের বেশিরভাগ কয়লা কোন শ্রেণীর উত্তর হবে বিটুমিনাস শ্রেণীর ঠিক আছে ভারতের প্রাচীনতম তৈল উৎপাদন কেন্দ্র কোনটি উত্তর হবে ডিগবয় এগুলো কিন্তু ভালো করে করবে এর এরপরের প্রশ্ন প্রাকৃতিক চুম্বক রূপে পরিচিত লৌহ আকৃতি কোনটি উত্তর হবে ম্যাগনেটাইট ঠিক আছে তারপরে প্রশ্ন ড্যাশ কয়লা বাদামি কয়লা হিসেবে পরিচিত কোন কয়লা না লিগনাইট কয়লা বাদামি কয়লা নামে পরিচিত তারপরে প্রশ্ন ড্যাশ কয়লাকে রোজ বার্ড বলা হয় উত্তর হবে লিগনাইটকে বলা হয় রোজ বার্ড তারপরে প্রশ্ন পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো কোনটি দেখো পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো উত্তর সাঁওতাল ডিহি ঠিক আছে এটা হচ্ছে পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তারপরের প্রশ্ন শক্তির একটি প্রচলিত উৎস কোনটি শক্তির একটি প্রচলিত উৎস হলো কয়লা তারপরে প্রশ্ন শক্তির একটি অপ্রচলিত উৎস কোনটি এগুলো পরীক্ষায় ভীষণ দেয় উত্তর হবে জলবিদ্যুৎ শক্তি পূর্ব ভারতের জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী হবে পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হবে তিলাইয়া ঠিক আছে তার পরের প্রশ্ন ভারতের জলবিদ্যুৎ শক্তির প্রাধান্য দেখা যায় কোথায় উত্তর হবে দক্ষিণ ভারতে গুজরাটের লাম্বায় ভারতের দ্বিতীয় বৃহত্তম দেশ শক্তি কেন্দ্রটি গড়ে উঠেছে কোনটি না সৌর সৌরশক্তি নয় উত্তর হবে বায়ু শক্তি। ঠিক আছে গুজরাটের লাম্বায় ভারতের দ্বিতীয় বৃহত্তম বায়ু শক্তি শক্তি কেন্দ্রটি গড়ে উঠেছে তারপরে প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো কোনটি উত্তর হবে তারাপুর এগুলো কিন্তু প্রচুর প্রশ্ন এগুলো কিন্তু ভালো ভালো প্রশ্ন এগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা আসার যোগ্য প্রশ্ন তাই এগুলো ভালো করে করবে তারপরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্রটির নাম কি উত্তর হচ্ছে কোলাঘাট তারপরে প্রশ্ন ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর সিদ্রাপং ঠিক আছে সিদ্রাপং পরে প্রশ্ন হিমাচল প্রদেশের ভাকরানাঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর গড়ে উঠেছে উত্তর শতদ্র নদীর ওপরে তারপরে প্রশ্ন ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর মহারাষ্ট্রের তারাপুর তারপরে প্রশ্ন ভারতের কোথায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় ঝাড়খণ্ডের যদুগোড়ায় পরে প্রশ্ন ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌর পার্কটির নাম কী দেখো গুজরাটের চারুঙ্ক সৌর পার্ক পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে উত্তর সাগর দ্বীপে তারপরে প্রশ্ন ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদক অঞ্চল কোনটি উত্তর তামিলনাড়ুর মুপান্দল এর পরের প্রশ্ন দক্ষিণ ভারতের শিব একটি ড্যাশ কেন্দ্রের উদাহরণ উত্তর হবে জলবিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ তারপরে প্রশ্ন উৎপাদনের ভিত্তিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী উত্তর কয়না ঠিক আছে তারপরে প্রশ্ন শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত কোন নদীতে উত্তর কাবেরি নদীতে ঠিক আছে তারপরে প্রশ্ন পরিবহনের ক্ষেত্রে ড্যাশ চালাতে পারমাণবিক শক্তি ব্যবহার করা হয় উত্তর হবে রেল ইঞ্জিন পরের প্রশ্ন শ্রী শৈলম জলবিদ্যুৎ কেন্দ্রটি ড্যাস রাজ্যে অবস্থিত উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তার পরের প্রশ্ন উৎপাদনের ভিত্তিতে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রটি হলো উত্তর তেহরি তার তারপরে প্রশ্ন একটি পরিবেশ বান্ধব প্রচলিত শক্তিকোণটি উত্তর জলবিদ্যুৎ তো এই হলো শর্ট প্রশ্ন